বিসমিল্লাহিরহমানিরহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি হলো, দেখুন, আমাকে কেউ জিজ্ঞাসা করলেন যে মানুষ তো জন্ম জন্মান্তরে মৃত্যুর পরে জন্ম নিচ্ছে মৃত্যুবরণ করছে, তাহলে একটা পুরুষ যদি মারা যায় সে কি কখনো নারী হয়ে আসে? আর যদি কোনো নারী মারা যায় তাহলে সে কি কখনো পুরুষ হয়ে জন্মায়? আমাকে এই কথাটি বলা হলো। তবে জন্ম জন্মান্তর বিষয়গুলো যদি বুঝতে হয় তাহলে মুসলমান শাস্ত্র এটাকে অস্পষ্ট রেখেছে, স্পষ্ট করেননি, কিন্তু সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে এটাকে ক্লিয়ার করা হয়েছে। আচ্ছা, ক্লিয়ার যেহেতু করা হয়েছে তো সেখান থেকে আসবো, এরপরে মুসলমান ধর্মে আসবো। এখন মুসলমান ধর্মে যদি বুঝতে যাই তাহলে হাদিস দিয়ে বোঝা যাবে, কিছুটা ইঙ্গিত আছে এবং সূরা হজ্জের 5 নম্বর আয়াতের মধ্যে কিছু ইঙ্গিত আছে। আজ তো এখন আমি যেটা বলবো, দেখুন, যে হিন্দু শাস্ত্রের মধ্যে 84 লক্ষ জনে ভ্রমণ করে মানবকুলে আসে, যে ক্ষুদ্র হয়ে ঢুকে যায়। যেমন আমাদের চাচাগুরু জালালউদ্দিন খাঁর গ্রন্থের মধ্যে পাওয়া গেছে কি, যে পাথর যে একটা বিষয়, এটা হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি, নিকৃষ্ট একটা প্রাণী, ছোট একটা পাথর বিশাল হয়, তাহলে এই পাথরটা কিন্তু হাজার হাজার বছর বেঁচে থাকে। এই পাথরটা মৃত্যুবরণ করে আবার কীট পতঙ্গ অনেক কিছু হয়ে জন্মায়। তো 84 লক্ষ বার জন্ম মৃত্যুর পরে শেষে শিম্পাঞ্জি গেরিলা হয়ে কোনো মায়ের গড়ে জন্ম নেয়। এটা জালালউদ্দিন খাঁ, যিনি আমাদের কাছে কোনো মহান কবি, ওই দিকে যাব না। আজকের মূলত যে আলোচনা সেটি হলো যে নারী যদি ইন্তেকাল করে তাহলে সে যদি পৃথিবীতে আবার জন্ম হয় তাহলে সে কি পুরুষ রূপে আসবে? আর পুরুষ লোক যদি মৃত্যুর পরে আবার জন্ম নেয় তাহলে সে কি নারী রূপে আসবে? এই তো কথা। আজ এই কথাটার উত্তর সুন্দর, যেরকম আমরা যদি সনাতন ধর্মে যাই তাহলে সবচেয়ে বড় অবতার আর সবচেয়ে অবতারী রাধা কৃষ্ণ, তাদের মধ্যে একটি কথা বলা হয়েছে, যেমন রাধা কৃষ্ণের প্রেমে এত যন্ত্রণা পেয়েছে, শেষেতে একটা কথা গানের আকারে ছাড়া হয়েছে, বনমালী গো তুমি পরজনমে হইও রাধা। কথাটি কিভাবে বলা হয়েছে? বনমালী গো তুমি পরজনমে হইও রাধা। তাহলে পরজনমে সে রাধা হবে, এই কথাটা তিনি গানের আকারে বলে গেলেন। তাহলে যে রাধা মেয়ে রূপ নিয়ে এসেছে পৃথিবীতে, কত যন্ত্রণা কত কষ্ট সহ্য করে গেছে, বলল হে কৃষ্ণ, তুমি পরজন্মে যখন রাধা হয়ে জন্মাবে তখন তুমি আমার বিষয়টা বুঝবে, যে আমি কত জ্বলেছি, আমি কত পড়েছি। তাই আমি বলবো, সেখানে যেহেতু মহা অবতার আর মহা অবতারী, তারা যেহেতু একথা বলেছে, তো নিশ্চয়ই জন্ম জন্মান্তর আছে, ছেলে মেয়ে রূপে জন্ম নেয়, আবার মেয়ে ছেলে রূপে জন্ম নেয়, এটা প্রমাণ করে। আর মুসলমানের মধ্যে এই কথাটা সম্পূর্ণ ক্লিয়ার করেননি। সূরা হজ্জের মধ্যে গেলে দেখা যায় কিছু ইঙ্গিত, যে আল্লাহ বলতেছে আমি মানুষকে আবার মাটি থেকে তুলব, তো এটা তো সবাই বোঝে যে হাসরের দিন একদিন তুলবে হাসরের মাঠ থেকে, কিন্তু দেখেন কথাটি কিন্তু সেখানে নয়। কথাটি মূলত বিষয় হলো, দেখুন, মাটি থেকে তুলে আনবে সেটা কিভাবে, এভাবে নয়। কোনভাবে? যেমন আমার বাবা চাষ করেছিল, ফল ফলাদি হয়েছে, ভাত খেয়েছে, তরকারি খেয়েছে,
সেখান থেকে রক্ত হয়েছে, রক্ত থেকে সে মানুষ জন্মানোর পানিটা হয়েছে, আর সেই পানিটা থেকে আমার মানুষ জন্ম নিয়েছে। আচ্ছা, যে মানুষ গেজার মতো গেজে উঠবে, দেখবেন একটা বীজ রোপণ করলে সেও কিন্তু গেজার মতো গেজে ওঠে, ঠিক মা হলো জমিন, আর সেই জমিনের মধ্যে সেই বাবার বীজটুকু গেজে উঠেছিল। তাহলে সেখানে আমি কি আমাকে সেই মায়ের গর্ভ থেকে তুলে এনেছে না? সেই কথাটি কোরআনে আল্লাহ একটু আড়াল করে বলেছেন, সকলে বুঝবেন না। এই জন্য সুরা হামিমের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, কিতাবুন ফুসিলাত আজাতু কোরআন আন আরবিয়ান, এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ, এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য। তাহলে এই কোরআন জ্ঞানীদের জন্য, কে জ্ঞানী? মাওলানা তিনি জ্ঞানী না? হাফেজকারি আর জ্ঞানী না? আমি জ্ঞানী না? জ্ঞানী কি? জ্ঞানী তো তিনি যার সাথে আল্লাহর হট কানেকশন হয়ে গেছে। সে আউলিয়াটা নদী, আর নদীর সাথে সাগরের জয়েন্ট হয়ে গেছে, ওইখানের পানি আর এখানের পানি এক পানি, আর সে আউলিয়া বলতে পারে আমি এসব জানি। আর যারা পুস্তক পড়ে হয়েছে তাদের সাথে কিন্তু আল্লাহর লিঙ্ক নেই, তারা ছিটা পানি, বালুতে ছিটা পানি পড়লে এটা বালু এই পানিটা খেয়ে নেয়। আর সাগরের সাথে যারা নদীর জয়েন দিয়েছে, আর নদীর সাথে যারা পুকুরের জয়েন দিয়েছে, খালবিলের জয়েন দিয়েছে, তারাই একমাত্র জ্ঞানী, এ কথাটি আমি জানি। আপনারা কি বলবেন, এই কথাটি কি আমার ঠিক আছে? আচ্ছা, তো আজকের মূলত কথা হলো কি, যে একজন নারী কি পৃথিবীতে পুরুষ হয়ে আসে? আসে, কারণ দেখেন নারী প্রমোশন থেকে যারা ডিমোশনে চলে যাবে, তখন ডিমোশনে চলে গেলে তখন তারা নারী রূপ পেয়ে যায়। আচ্ছা, যখন কো কর্মে প্রমোশন হয়, প্রমোশনে সে পুরুষ রূপ পেয়ে যায়, তার বলে সে মুক্ত হয়ে যায়নি, ডিমোশন থেকে প্রমোশনে এসেছে। দেখেন এই পৃথিবীতে মা জাতি যারা আছে তারা কিন্তু দুনিয়ার মোহমায়া, ছেলে মেয়ের মায়া, সমস্ত কিছুর মায়ায় পড়ে আল্লাহর ইবাদত, আল্লাহর পথ থেকেও বিচ্ছিত হয়ে যায়। আর পুরুষ মানুষগুলো মায়া শক্তিটা কম, তারা একটু বেশি মুক্তির দিকে যেতে পারে, আর মেয়ে মানুষ খুব কম। যেমন নবী হযরত আলীর এখানে গেলে পাওয়া যায় কি, যে রাবেয়া বশ্রী, আল্লাহর সুমায়া, এরপরে আরেকজন আছে যে খাদিজা, তো এরকম খুব কম। তাহলে বোঝা গেল কি, যে মেয়ে মানুষেরা মায়ায় আকৃষ্ট হয়ে থাকে, তারা মুক্তির পথটা খুব কম পায়। আচ্ছা, যদি কোনো মেয়ে পৃথিবী থেকে মুক্ত নিতে হয় তাহলে পুরুষ রূপে আসতে হবে। কেননা আল্লাহ কি, আল্লাহ কি পুরুষ না নারী? আল্লাহ পুরুষ, আল্লাহ নারী? আল্লাহ পুরুষও না নারীও না? আচ্ছা, তাহলে মূলত জগৎ পিতা যিনি, তিনি তো পুরুষ রূপেই, আর আমাকে যদি মুক্ত হতে হয় তাহলে সে পুরুষ রূপে এসে সে সাধনা করে আল্লাহর সাথে একাকার বিলীন হতে হবে। আর নারী রূপে যারা আছে তারা এই কর্মফলে একদিন সে পুরুষ রূপ পেয়ে যাবে। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি এই জন্যই করলাম যে মানুষের যারা তরিকতের জগতে আছে, সাধন জগতে আছে, অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে আসলে কি নারী পুরুষ হয়, পুরুষ কি নারী হয়। যেমন একজন ব্যক্তিকে বলা হয়েছিল, বলেন তো ভগবানের কি ভগবতী আছে? সে যদি বলে নেই তবুও সে পেঁচে পড়বে। যদি বলা হয় যে ভগবান আছে, তো ভগবানের ভগবতী আছে তবুও সে পেঁচে পড়বে। তাহলে এখানে সেই লোকটি
প্রখর জ্ঞানী ছিলেন, তিনি উত্তরটা সঠিকভাবে দিয়ে দিলেন। সেটি কিরকম? তিনি বললেন, দেখেন ভগবানী ভগবতী, ভগবতী ভগবান, ভগবানের ভগবতী নাই, ভগবতীর ভগবান নাই, ভগবানী ভগবতী, ভগবতী ভগবান। বুঝলে সব সমান। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আল্লাহর স্ত্রী নেই এবং আল্লাহর স্ত্রী নেই এবং সেই স্ত্রীর আল্লাহ নেই। আচ্ছা, যেটা বোঝাতে চাইছি যে আমরা যদি এই কথাটা বুঝি যে আল্লাহ সর্বময় বিরাজিত, নারীর মধ্যেও বিরাজিত, পুরুষের মধ্যেও বিরাজিত, তিনি ভাণ্ডের রঙে রঙিন, তিনি যে ভাণ্ডে যায় সেই রূপ ধারণ করে। নারীর ভাণ্ডে গিয়ে নারী রূপে আছে, পুরুষের ভাণ্ডে গিয়ে পুরুষ রূপে আছে, শিশুর ভাণ্ডে গিয়ে শিশু রূপে আছে, আদম ভাণ্ডে গিয়ে আদমের রূপে আছে। তাহলে বোঝা গেল কি, তিনি সর্বরঙে রঙিন, তিনি নারী তিনি পুরুষ, তিনি নারীও না পুরুষও না, তিনি ভাণ্ডের রঙে রঙ্গিত। যাই হোক, আজকের এই আলোচনা আপনাদেরকে কি আমি আত্মার খোরাক দিতে পারলাম কি না অবশ্যই জানাবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আসতে পারি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।